বিচিত্র হয় পৃথিবী, বিচিত্র হয় পৃথিবীর মানুষের চাহিদা। কেউ মোটা হতে চান, আবার কেউ চিকন হতে চান, কিন্তু অতিরিক্ত মোটা হয়েও যে মানুষের শান্তি কেড়ে নেয় এবং অস্বস্তিতে ভোগেন, তেমনি একটি ভিডিও আজকে আমরা দেখব। 500 কেজি ওজনের মিশরীয় এক মহিলা, তিনি পৃথিবীর সবচেয়ে মোটা মানুষ। তিনি এখন এই মোটা হওয়া নিয়ে খুবই অস্বস্তিতে আছেন, যার কারণে তিনি এখন চাচ্ছেন তার মোটা শরীর কি করে আরো একটু কমানো যায়। ওজন কমানোর জন্য বেরিয়েট্রিক সার্জন ডক্টর মোপাজ্জাল লাকডাওয়ালা তার শরীর অপারেশন করবেন। এই মহিলার নাম এমান আহমেদ আব্দেল আতি, তার বয়স 37 বছর। বিশেষ একটি বিমানে করে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভারতের মুম্বাই শহরে। কায়রোতে ভারতীয় দূতাবাস প্রথমে তাকে ভিসা দিতে চাননি। এত মোটা শরীর নিয়ে তিনি বিমানে কিভাবে উঠবেন এবং কিভাবে ভারত যাবেন তা নিয়ে তাদের ভাবনায় ছিল। এই বিবেচনাতেই তার ভিসার আবেদন ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু একজন চিকিৎসক তার চিকিৎসা করার ব্যাপারে টুইট করার পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে ভিসা দেওয়া হয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তাকে সাহায্য করার কথা জানিয়েছেন। তিনি নিজেও কিডনি প্রতিস্থাপনের জন্য হাসপাতালে অপেক্ষা করছেন। মিস আব্দেল আতির পরিবারের সদস্যরা বলেছেন, গত 25 বছর ধরে তাদের মেয়ে ঘরের বাইরে যেতে পারছে না, বর্তমানে তার ওজন 500 কেজি। পরিবারের এই দাবি সত্য। তিনি বলেন, তিনি এই পৃথিবীতে এখনও বেঁচে আছেন এরকম একমাত্র তিনি এই সবচেয়ে মোটা, যদিও এখনও তার নাম গিনিজ রেকর্ড বুকে স্থান পায়নি। বর্তমানে গিনিজ বুকে স্থান পাওয়া যুক্তরাষ্ট্রের ফলিন পর্টার, তার ওজন হল 292 কেজি। মিস আব্দেল তার চেয়ে অনেক বেশি ওজন, যার কারণে নতুন হিসাবে তিনি হবেন পৃথিবীর সবচেয়ে মোটা মানুষ। মিস আব্দেল আতির পরিবার বলছে, জন্মের সময় তার ওজন ছিল 5 কেজি। এই সময় তার শরীরে এলিপেন্টিয়াসিস রোগ ধরা পড়ে, এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক আকারে ফুলে যেতে থাকে। যখন তার বয়স 11 ছিল তখন সে খুব মোটা হতে শুরু করে, এত মোটা যে সে উঠে দাঁড়াতে পারত না, হাঁটতে পারত না, হামাগুড়ি দিতেও তার কষ্ট হতো। তারপর একবার স্ট্রোক হয় এবং তখন থেকেই সে শয্যাশয়ী হয়ে পড়ে, তখন থেকেই সে আর বাড়ির বাইরে যেতে পারত না। ডাক্তার লাকডাওয়ালা মনে করেন মিস আব্দেল আতির এলিপেন্টিয়াসিস হয়নি, তবে মোটা হয়ে যাওয়া জনিত লিম্ফোডেমার রোগে ভুগছেন। এর ফলে পা দুটো মারাত্মক আকারে ফুলে যেতে থাকে। চিকিৎসার জন্য তাকে 2-3 মাস মুম্বাইয়ে থাকতে হবে, তারপর তিনি বাড়িতে ফিরে যেতে পারবেন বলে আশা করেন। তবে তার ওজন 100 কেজি নিচে নামিয়ে আনতে 2-3 বছর সময় লাগবে। ব্রিটেনে প্রতি বছর 8,000 মতো মানুষ শরীর অপারেশনের মাধ্যমে তাদের ওজন কমিয়ে থাকেন। মোটা হয়েও যে মানুষের